দর্শক, মিডিয়া পাড়ার সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলা নিউজের রিপোর্টার ফারিয়া। সুপারস্টার শাকিব খান নতুন বছর নিয়ে আসছেন প্রিয়তম সিনেমা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়ার সব খবরগুলো আপনার থেকে যাবে অজানা। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আগামী বছর জানুয়ারি মাসে সুপারস্টার শাকিব খানের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা প্রিয়তমা, আর এই প্রিয়তমার শুটিং শুরু করছেন শাকিব খান। আর এই শুটিং শুরু হবার কথার পর থেকেই শাকিবের ভক্তদের মনে একটাই প্রশ্ন, সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমায় কে শুটিং করবেন নায়িকা হিসেবে, তার বিপরীতে নায়িকা কে থাকবেন। 2019 সাল থেকে বেশ কয়েকটি নায়িকার নাম উঠে এসেছে এই সিনেমা নিয়ে। এই সিনেমায় অনেকবার কথা শোনা গিয়েছে মিডিয়া পাড়ায় যে এই নায়িকাকে নিবেন পরিচালক, ওই নায়িকাকে নিবেন। এখন শোনা যাক যে কাকে নিবেন এই সিনেমায়। সিনেমাটির পরিচালক প্রযোজক একটি নায়িকাকে সিলেক্ট করার পর জনগণ এবং ভক্ত দর্শকরা অন্য নায়িকা সিলেক্ট করেছেন, আর পরিচালক ওই নায়িকাকে বাদ দিয়ে দিয়েছে। এভাবেই চলতে আছে প্রিয়তমা সিনেমার নায়িকা নিয়ে পরিবর্তন। প্রিয়তমা সিনেমার পরিচালক এবং প্রযোজক প্রথম সিলেক্ট করেছিলেন শাবনম ববলিকে, আর দর্শকরা পছন্দ করেছিলেন মেহজাবিন, তানজিম তিশা, কেয়া পায়েল, শ্রাবন্তী পায়েল, মিমি চক্রবর্তী। এই নায়িকাগুলো ছিল দর্শকদের পছন্দের। শাকিব খানের প্রিয়তমা সিনেমায় দেখা যাবে তিনটি নায়িকাকে, কারণ এপার বাংলার নায়িকা, ওপার বাংলার নায়িকা এবং বিদেশি একটি নায়িকা। এই তিন নায়িকা ছবির মাঝে অভিনয় করবেন শাকিব খানের সাথে। অন্যদিকে দর্শকদের মনে প্রশ্ন যে শাকিবের প্রিয়তমা কে, তিনি এপার বাংলা ছেড়ে ওপাংলায় খুঁজছেন তার প্রিয়তমা নায়িকাকে। আগামী জানুয়ারি মাসেই তিনি প্রিয়তমা সিনেমা শুটিং শুরু করবেন সুপারস্টার শাকিব খান। কয়েক বছর আগেই এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনার প্রকটে কাজটি থেমে রয়েছে। তাই শুটিং এর কাজ শুরু হওয়ার সাথে সাথেই আবার ঘোষণা দিল যে আগামী জানুয়ারিতেই প্রিয়তমা সিনেমার শুটিং শুরু হবে। প্রথমে কথা হয়েছিল যে শাবনম ববলি প্রিয়তমায় সিনেমায় অভিনয় করবেন, কিন্তু শাকিব খান তা চাননি। শাকিব খান চেয়েছিলেন ওপার বাংলার শ্রাবন্তী বা মিমি চক্রবর্তী অভিনয় করবেন। মেল আশরাফকে এই সিনেমার পরিচালনা করতে দায়িত্ব দিয়েছেন। আগামী জানুয়ারিতে যখন প্রিয়তমা সিনেমার শুটিং শুরু হবে, তাই আর দেরি করতে চাচ্ছেন না প্রিয়তমার নায়িকাকে সিলেক্ট করার দায়িত্ব। তিনি তাড়াতাড়ি এই নায়িকাকে সিলেক্ট করে নেবেন, যেহেতু আগামী জানুয়ারিতে শুটিং শুরু হবে প্রিয়তমা সিনেমায়, আর আমরা আগামী দিনেই দেখতে পাবো প্রিয়তমা সিনেমায় শুটিং করছেন কোন নায়িকা। হয়তোবা সুপারস্টার শাকিব খান নতুন নায়িকার লুক নিয়েই আসবেন প্রিয়তমা সিনেমায়। তিনি চাচ্ছেন যে প্রিয়তমা তার নতুন কোন নায়িকা হোক। আর আগে আমরা দেখেছি যে গলই সিনেমায় সুপারস্টার শাকিব খান পূজাচেরির সাথে জুটিবদ্ধ হয়ে সিনেমাটি করেছেন। দর্শকরা কি ভেবেছিলেন যে সুপারস্টার শাকিব খান পূজাচেরির সাথে জুটিবদ্ধ হয়ে সিনেমা করবেন? প্রথমে দর্শকরা অবাক হয়ে গিয়েছিলেন, সিনেমার শুটিং দেখে তাদের ভালো লেগেছে। দর্শক, সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমায় তার সাথে কাকে চাচ্ছেন নায়িকা হিসেবে? আপনার মতামত জানিয়ে দেবেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন। আপনাদের সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।